রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ব্যক্তিগত আলাপের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মাহির আসিফ পুলক। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। রাজধানীর উত্তরখান থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে পুলক অভিযোগ করেছেন, শনিবার সকালে তৃপ্তি রহমান নামক ফেসবুক আইডি থেকে আমার ছবি এবং কিছু কথোপকথন অডিও রেকর্ডিং ফেসবুকে শেয়ার করা হয়। পরবর্তীতে তাকে এই ঘটনার কারণ জানতে চাইলে তিনি তাৎক্ষণিক তার আইডি থেকে ছবি এবং অডিও রেকর্ডিং রিমুভ করে দেয়। ততক্ষণে এসব ছবিগুলো এবং অডিও রেকর্ডিং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অজ্ঞাতনামা বিবাদী তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমাকে ফেসবুকে ভাইরাল করবে বলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এদিকে ঘটনার পরদিন রোববার সকালে আমার নিজ নামে মাহির আসিফ পুরক ফেসবুকে প্রবেশ করে দেখতে পাই যে অজ্ঞাতনামা বিবাদী তামজিদ মাহফুজ মুবিন নামক ফেসবুক পেজ খুলে আমার ছবি এবং মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার মান সম্মান ক্ষুণ্ণ করে। পরবর্তীতে একাধিক নম্বরটিকে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালি করে। অজ্ঞাতনামা বিবাদীরা আমার নিজ নামে আমার ছবি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে মাহির আসিফ পুলক পেজ খুলে আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করেও এই অপপ্রচারকারীদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হলে আপাতত বিষয়টি জিডি করে রাখা প্রয়োজন বলে মনে করি। প্রয়োজন সাপেক্ষে পুনরায় মামলা করার জন্য আবেদন করা হবে। এই বিষয়ে ভুক্তভোগী মাহির আসিফ পুলকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উত্তরখান থানার অফিসার ইনচার্জ ওসি কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, থানার এসআই মোহাম্মদ মনিরুজ্জামানকে জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।